তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল পাখি সে ছিল মূর্খ, সে গান গাহিত শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনির ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের ওপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন, প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসার বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরলেন। শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্যমধ্য, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি অপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল, খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নশ্বর লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন, তারা পুঁথির নকল করিয়া নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই, মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্তুতো ভাইয়েরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি খবর শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত এবং মেরামত তদারক করিয়া বেড়ায়, নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চলিল। শিক্ষা যে কি ভয়ঙ্কর থেকে চলিতেছে রাজা ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য রইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আছে উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল সাপ ঘণ্টা ঢাক ঢোল কাড়া নাকাড়া তুরি ফেরি দামামা কাঁশি বাঁশি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠ লাগিলেন। মিস্ত্রি মজুর শেখরা লিপিকর তদারক নবিস আর মামাতো পিস্তত কুর্তত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন। মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাঁটিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের গাড়ি ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, এই যা, মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগায় দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে।
গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমরা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে ভদ্রদস্তুর মতো আজমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটফট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সরা কাটিবার চেষ্টায় আছে। কতবার বলিল এ কি বেয়াদবি, তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথায় নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয়, কৃতজ্ঞতাও নেই। তখন পণ্ডিতরা এক হাতে কলম এক হাতে সড়কি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার পাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা জুড়িল এবং কতোয়ালির হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাবর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা কহিল, আরে রাম, ও কি আর ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনু তো দেখি। পাখি আসিল, সঙ্গে কতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয় বলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। মূল ভাব। বাংলাদেশের টিয়া পাখিকে সাধারণত তোতা পাখি বলা হয়। তোতা একটি ফরাসি শব্দ। এই কাহিনীতে তোতা রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে। মুক্ত প্রাণ, সহজ সরল কল্পনা প্রবণ শিশু শিক্ষার্থীর প্রতীক এই পাখিটি। গল্পটিতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার আড়ম্বরকে বিদ্রুপ করা হয়েছে। তোতা পাখির সহজ স্বাচ্ছন্দ্য স্বাভাবিকভাবে উড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, ছেদ টেনে সোনার খাঁচায় বন্দি করে যদি কৃত্রিমভাবে শিক্ষিত করার আয়োজন করা হয় তা ব্যর্থ হয়ে যায়। বর্তমানকালে শিশু শিক্ষার্থীরাও শিক্ষা ব্যবস্থার কৃত্রিম আড়ম্বরের শিকার, আর তারা আর সহজ গতিতে শিক্ষা গ্রহণ করতে পারছে না। আবার অপরদিকে পুঁথির বলি আত্মীকরণ করতে না পেরে ব্যর্থ হচ্ছে তাদের শিক্ষা, ব্যাহত হচ্ছে তাদের সহজাত শৈশবের স্বাচ্ছন্দ্য। ফলে কাহিনীতে বর্ণিত তোতা পাখির মতোই তাদের পরিণত হচ্ছে। তোতা কাহিনী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।